হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার মিসেস মুক্তা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছেন আমিও আপনাদের দোয়াই ও আল্লাহ তালার অশেষ রহমতে খুবই ভালো আছি আমি আবারও আপনাদের মাঝে ফিরে আসলাম নতুন আর একটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপিটি হচ্ছে একটু ভিন্ন ধরনের আমি আজকে ভিন্নভাবে ফার্মের মুরগির মাংস রান্না করেছি তাও আবার নারিকেল দিয়ে তা আমি কিভাবে নারিকেল দিয়ে ফার্মের মুরগির মাংস রান্না করেছি ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে ফার্মের মুরগির মাংস দিয়ে নারকেল রান্না করেছি তো চলুন মূল ভিডিওতে আমি কিভাবে মুরগির মাংস আর নারিকেল রান্না করতে কি কী উপকরণ ব্যবহার করেছি দেখে আসি তো আমি এখানে মুরগির মাংস নিয়ে নিয়েছি প্রায় এক কেজি ওজনের এভাবে রেগুলার সাইজ করে কেটে নিয়েছি আপনারা চাইলে যে কোনো মুরগির মাংস দিয়েও রান্না করতে পারবেন এখানে নিয়ে নিয়েছি এক চা চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ ধনে গুঁড়া এক এক চা চামচ গরম মশলা গুঁড়া সাত লবণ এক চামচ জিরে গুঁড়া আর নিয়েছি ছোটো বড়ো দুই তিনটে দারুচিনি আর নিয়েছি তিনটে এলাচ নিয়েছি দুইটা তেজপাতা নিয়েছি এভাবে নারকেল আমি একটু বড় সাইজের করে নারিকেলগুলো কেটে নিয়েছি আমি এখানে পেঁয়াজের পেস্ট নিয়েছি আধা কাপ পরিমাণ রসুনের পেস্ট নিয়েছি দুই চামচ কাঁচামরিচ নিয়েছি দুই চামচ কাজুবাদাম নিয়েছি দুই চামচ আর নিয়েছি এক চামচ পরিমাণ আদার পেস্ট এখন একটি প্রায় প্যান চুলায় বসিয়ে গরম করে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেলগুলো গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলাগুলো তেজপাতা এলাচ আর দারচিনিগুলো দিয়ে একটু এভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না এর ফ্লেভারটা বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু নেড়ে ছেড়ে তেলের মধ্যে বেজে নিতে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে সব মশলাগুলো পেঁয়াজ আদা রসুন কাজু বাদামের পেস্টগুলো এগুলো দিয়ে আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব যাতে পেঁয়াজের যে গন্ধটা তাকে সেই গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু নেড়ে ছেড়ে সেগুলোকে একটু এভাবে কষিয়ে নিচ্ছি তো কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে শুকনো মশলার উপকরণগুলো দিয়ে দিচ্ছি শুকনো মশলাগুলো দেওয়ার সাথে সাথে অল্প পরিমাণ পানি দিয়ে দিতে হবে যাতে মশলাগুলো নিচে লেগে না যায় মশলাগুলো নিচে লেগে গেলে কিন্তু মাংসটাও দেখতে সুন্দর লাগবে না কেতে তেমনি স্বাদও লাগবে না স্বাদটাও কমে যাবে যারা নতুন রাঁধুনি এখনও পুরাপুরি রান্না করতে জানে না তাদের জন্য ছোট্ট একটা টিপস অবশ্যই চেষ্টা করবেন মশলাগুলো দেওয়ার সাথে সাথে অল্প করে পানি দিয়ে এভাবে ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নিতে কারণ আমরা প্রত্যেকে জানি যত বেশি কষাবো তত বেশি রান্নার স্বাদটাও আরও বেড়ে যাবে তো যখনই বুঝবেন যে মশলার উপর এভাবে তেল বেসে উঠেছে তখনই মনে করতে হবে যে মশলাগুলো পুরাপুরি কষানো হয়ে গেছে তো আমার মশলাতেও তেল বেসে উঠেছে আমার মশলাগুলো কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব মাংসগুলো মাংসগুলো দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি মশলার মধ্যে যাতে সব মশলাগুলো মাংসের ভেতর ঢুকে কেটে সুস্বাদু হয় তো এভাবে নেড়ে চেড়ে মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলার সাথে তো এখন একটি ডাকনা দিয়ে আমি দুই তিন মিনিট পর্যন্ত মাংসগুলোকে কষিয়ে নিয়েছি তো কষানো হয়ে গেছে আবারও একটু নেড়ে ছেড়ে দিচ্ছি কারণ আমি এখানে এখনও পর্যন্ত কোনো পানি দিই নাই মাংসগুলো দেওয়ার পর থেকে সেজন্য বারবার নেড়ে চেড়ে দিতে হবে এখন দিয়ে দিচ্ছি নারকেলগুলো আমি নারিকেলগুলোকে এভাবে কেটে নিয়েছি আপনারা চাইলে এর থেকে ছোটো বড়ো করে নিয়ে যেতে পারেন আমার এভাবে ভালো লেগেছে সেজন্য আমি এভাবেই কেটে দিয়েছি একবার অবশ্যই ট্রাই করে দেখবেন নারিকেল দিয়ে মুরগির মাংসটা কিন্তু খুবই ভালো লাগে খেতে তা আবারও নারিকেল দিয়ে আবারও দুই তিন মিনিট মতো কষিয়ে নিচ্ছি তো কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে অল্প করে কুসুম গরম পানি দিয়ে দিব কারণ এখানে আমাদের মাংসগুলো হচ্ছে ফার্মের মুরগির মাংস সেই জন্য এখানে বেশি পানি দিয়ে সিদ্ধ করতে হবে না আর বেশি পানি দিলে কিন্তু ফার্মের মুরগির মাংসগুলো কেটে তেমন স্বাদও লাগে না তো এভাবে পাঁচ মিনিট মতো আমি অল্প কুসুম গরম পানি দিয়ে মাংসগুলোকে রান্না করে নিয়েছি নামিয়ে পরিবেশন করে নিচ্ছি দেখুন দেখতে খুবই সুন্দর লাগতেছে খেতেও কিন্তু অসাধারণ মজার হয়েছে আমি তো প্রায় সময় আমি নিজেই বাসায় এভাবে রান্না করে খেয়ে থাকি আমার কিন্তু খুবই ভালো লাগে আপনারাও অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আপনাদেরও ইনশাল্লাহ খুবই ভালো লাগবে একদম ছেটে পুটে খাওয়ার মতো একটা রেসিপি তো আমার আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে কষ্ট করে ছোট্ট একটি লাইক দিবেন আপনারা অনেকে আমাদের ভিডিওগুলো দেখে হয়তো ভুলে যান লাইক দিতে অবশ্যই কষ্ট করে একটি লাইক দিবেন আর আপনার ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে বেশি বেশি শেয়ার করতেও ভুলবেন না আপনাদের লাইক কমেন্টস এবং শেয়ার আমাদেরকে আরও উৎসাহিত করে তো যারা আমার চ্যানেলটিতে এখনও নতুন সাবস্ক্রাইব করেন নাই তাদের যদি আমাদের ভিডিওগুলো মজার মজার রেসিপিগুলো দেখে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যাতে খুব দ্রুত আমার নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের মাঝে তাড়াতাড়ি পৌঁছে যায় আর যারা অলরেডি আমার পাশে থেকে আমার চ্যানেলটির পাশে থেকে আমাকে এগিয়ে যেতে উৎসাহিত করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ